বন্ধুরা, তোমরা সকলে কি জানো যে কোভিডের কি যে ফোর্থ ওয়েভ সেটা কিন্তু আসতে পারে, আবারও যে করোনার একটা আতঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে, এবং কোভিডের যে ফোর্থ ওয়েভ এটা কিন্তু অলরেডি চীনে কিন্তু চলে এসেছে এবং বহু মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে পড়েছে। যেটা চীনের ছবি আমরা দেখেছি, এরপর দক্ষিণ কোরিয়াতেও যে ছবি দেখতে পাওয়া গেল, কোথাও একটা আতঙ্ক বেড়ে যাচ্ছে এবং স্কুল কলেজ সেখানে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ। ভারতেও কিন্তু ছড়াতে পারে এই BA.2 ভ্যারিয়েন্ট, যে কোনো সময় ভয়াবহ আকার নিতে পারে ওমিক্রন BA.2 ভ্যারিয়েন্ট। কেন বলছি তোমাদের এই কথাগুলো, তার কারণ তোমাদের সকলের কিন্তু মাধ্যমিক পরীক্ষা কোনো না কোনোভাবে কিন্তু তোমাদের সকলকে দিতে হয়েছে, এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রধানত ফাইনালি যে হয়ে গিয়েছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা হওয়ার পর থেকেই কোভিডের এত বাড়বাড়ন্ত কেন? কখনো কি তোমরা কোথাও ভেবে দেখেছো? উৎসব হোক কিন্তু সাবধানে, সচেতনভাবে, আবার সেই পুরনো আশঙ্কা উদ্বেগগুলো ফিরে আসুক এমনটা তো কেউই চায় না, তাই আতঙ্ক নয়, সতর্ক থাকুন। সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু রয়েছে, তো এই মুহূর্তে তোমাদের দাঁড়িয়ে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের মনে প্রশ্ন যে দাদা, আমাদের যে পরীক্ষা সামনে হবে এর ফলে কোভিড বেড়ে যাবে না তো, আবার আমাদের পরীক্ষার আগে কোভিড চলে আসবে না তো? এর পাশাপাশি যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে দাদা, আমাদের তো বলা হয়েছে 3 মাসের মধ্যে আমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে, এবং এই 3 মাসের মধ্যে রেজাল্ট যে দিয়ে দেওয়া হবে এই রেজাল্ট দেওয়ার ডেটটা পিছিয়ে যাবে না তো কোভিডের কারণে? সবকটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে ইনফরমেশান ও প্রমাণ সহ আলোচনা করব, এবং কোভিড যে বেড়ে গিয়েছে তার প্রমাণও তোমাদেরকে অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে তোমরা অবশ্যই দেখতে থাকো, আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যায় বন্ধুরা। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলি যে চীনে কিন্তু অতিরিক্ত পরিমাণে করোনার হার বেড়ে গেছে এবং 3 থেকে 4 কোটি, বলা চলে 5 কোটি মানুষ কিন্তু এই মুহূর্তে ঘর বন্ধ অবস্থায় রয়েছে। শুধুমাত্র চীনে নয়, অন্যান্য দেশেও কিন্তু ঠিক একই অবস্থা রয়েছে। এখনো খানিক নিয়ন্ত্রণ আছে, কিন্তু অতীতই তো বলে দিচ্ছে রাতারাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কোভিড। একটার পর একটা দেশে নতুন করে বাড়ছে সংক্রমণ, চীনের লকডাউন, দক্ষিণ কোরিয়াতেও ছেড়ে দেমা কিনবেবাজি অবস্থা। ভাবতে পারেন, একদিনে 6 লক্ষ সংক্রমণ হয়েছে সেখানে, ফলে 8 ঘাট বেঁধে ফের যুদ্ধং দেহি নয়াদিল্লি। চিঠি গিয়েছে রাজ্যে রাজ্যে। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলছেন, কোভিড সংক্রমণ এড়াতে 5 পর্যায়ে কাজ করতে হবে। পরীক্ষা, আক্রান্তকে চিহ্নিতকরণ, চিকিৎসা ও টিকাকরণ জরুরি। কোভিড বিধি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। ইসরায়েল সহ, ব্রিটেন সহ এই সমস্ত দেশে কিন্তু, আমেরিকাতেও কিন্তু ইভেন করোনার পরিমাণ বাড়ছে। সেহেতু তোমরা জানো এই আন্তর্জাতিক বিমান কিন্তু খোলা রয়েছে, যতই প্রোটোকল মানুক কিন্তু কোভিড আমাদের এখানে অলরেডি ঢুকে পড়েছে, সেটা চীন থেকে হোক বা আমেরিকা থেকে হোক, কারণ প্লেন এই মুহূর্তে বন্ধ নেই, তোমাদেরকে এটা বলে দিতে চাই। এবারে সেই কোভিড বাড়ার ফলে তোমাদের পরীক্ষার সাথে কী সম্পর্ক রয়েছে? প্রথমে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে বলি, তোমাদের দেখো তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছো। যেহেতু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 3 মাস পরেই বেরিয়ে যায়, সেহেতু পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে যাওয়া হয়েছিল এবং জিজ্ঞেস করা হয়েছিল রেজাল্ট কবে বেরোবে। তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছে যে রেজাল্ট সম্ভবত 3 মাস পরই বেরোবে, যেরকম নর্মালি বেরোয়। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে, এই কথাটার ইঙ্গিতেই তিনি বোঝাতে চেয়েছেন কোভিড যদি আবারও বাড়ে রেজাল্ট কিন্তু একটু দিতে দেরি হতে পারে। মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের কিন্তু কোনো সম্পর্ক নেই, কিন্তু উচ্চ মাধ্যমিক তোমাদের সকল জানো যে উচ্চ মাধ্যমিক কিন্তু তোমাদের যে রুটিনটা ছিল 2 এপ্রিল থেকে সেই রুটিনেই কিন্তু তোমাদের চালু হবে। এবারে হাতে মাত্র রয়েছে তোমাদের এই কটা দিন, তার আগে কি কোভিড চলে আসতে পারে? না বন্ধুরা, তার আগে অবশ্যই কোভিড আসবে না, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন তোমরা দেখছো বারবার কিন্তু বদলানো হচ্ছে। এই নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 3-3 বার বদলানো হচ্ছে, সেটা সরকার বদলাক, পর্ষদ বদলাক, বোর্ড বদলাক, যে কোনো কারণ থাকতে পারে, জয়েন্টের কারণে হতে পারে কিংবা ভোটের কারণে হতে পারে, কিন্তু সমস্যায় পড়ছে ছাত্র ও ছাত্রীরা। এই কথাটা কিন্তু কারোর মাথায় নেই, কেউ ভাবছে না ছাত্রছাত্রীদের কথা। এইবার তোমাদেরকে একটা কথা বলতে চাই, রুটিনটা তোমরা আগে দেখেছিলে কত সংক্ষেপে ছিল, রুটিনটা তোমরা তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিকটা পরীক্ষা দিয়ে নিলে কত তোমাদের ভালো হতো, কোভিডের মধ্যে আর পড়তে হতো না। কিন্তু যত দেখা যাচ্ছে যে কোভিডের পরিমাণ হুহু করে বাড়ছে, রাতারাতি কিন্তু কোভিডের পরিমাণ বেড়ে যেতে পারে, আজ দেখছো তোমরা 2000-এ আছে, কাল কিন্তু সেটা 2 লাখেও হয়ে যেতে পারে। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনটা তোমরা একবার ভেবে দেখেছো, মাঝখানে প্রায় 11 থেকে 10 দিন বা 12 দিন অবধি কিন্তু তোমাদের টানা ছুটি দিয়ে দিল। তো এরই মাঝে যদি করোনা বা কোভিডটা বেড়ে যায় তখন কি হবে? ছাত্রছাত্রীরা একেই কিন্তু প্যানিকগ্রস্ত হয়ে রয়েছে যে তারা কিভাবে কি লিখবে পরীক্ষায়, কারণ প্রস্তুতি তারা নিতে পারেনি। তার মাঝখানে দাঁড়িয়ে তাদের রুটিনকে 3 বার পরিবর্তন করানো হচ্ছে, এর ফলে তারা যে প্রস্তুতিটা নিয়েছে তাতে তাদের ব্যাঘাত ঘটছে।
এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে এত দিন যে লেন্দি করা হয়েছে রুটিনটা, 27 তারিখে নিয়ে যাওয়া হয়েছে এপ্রিল মাসের শেষ অবধি, পুরো একটা মাস গোটা তাদের মানে ব্যস্ত রাখা হচ্ছে এই পরীক্ষার পিছনে, তাদের মানসিকও চাপ বাড়ছে। এবং এরই মাঝে যদি ভগবান না করুক কোভিডটা বেড়ে যায় তাহলে কী হবে তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা। অবশ্যই তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো, ভালো করে পড়াশুনো করতে থাকো, কোভিড যা বাড়বে যেটুকু আপডেট হবে সবটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। আর সাবধানে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার সময় অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে, ভিড় জঞ্জাট কিন্তু এলাকা একটুখানি তোমরা অ্যাভয়েড করবে পরীক্ষার আগেও এবং পরীক্ষা দেওয়ার সময়েও। বন্ধুরা এবার আমরা নেক্সট আপডেটের দিকে যেটা নজর রাখবো সেটা হলো গুজরাটে কিন্তু এই মুহূর্তে ক্লাস 6 থেকে ক্লাস 8 অবধি ছাত্র ও ছাত্রীদের কিন্তু গল্পচ্ছলে গীতা পাঠ করানো হবে। এবার এখানে উঠছে অনেক প্রশ্ন। দেখো পশ্চিমবঙ্গেও এই নিয়ে কথা চলছে যে আমাদের এখানেও একটা মানে আমাদের এখানে সিলেবাসের মধ্যে কিন্তু সেটা 4 থেকে 8 অবধি হোক কিংবা 9-10 হোক গীতাকে তোমাদের সিলেবাসের মধ্যে রাখা হবে অপশনাল সাবজেক্ট হিসাবে, কিংবা তোমাদের মেন বাংলা বইয়ের গল্পেতেও তোমাদের এই গীতা চ্যাপ্টারটা রাখতে পারে, কিংবা গীতা আলাদা করে একটি সাবজেক্ট আসতে পারে। তো এবার এখানে একটা প্রশ্ন আসছে, মুসলিম ভাই বোনেরা আমার যারা রয়েছে যারা দেখছো তোমাদের অবশ্যই কোরআন অবশ্যই পড়ানো উচিত, এটা তোমাদেরও দাবি করা উচিত। কারণ কোরআন হচ্ছে তোমাদের পবিত্র ধর্মগ্রন্থ, হিন্দুরা যতটা পাবে মুসলিমরাও যেন ততটাই পায়, সমান ভাগে ভাগ করা হবে প্রত্যেক মানুষকে, এবং প্রত্যেক মানুষে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ভাবে আমরা কিন্তু এডুকেশন নিয়ে এগিয়ে যাব। তাই হিন্দু ভাই বোনেদের গীতা পড়ানোর পাশাপাশি মুসলিম ভাই বোনেদের অবশ্যই কোরআন পাঠ করানো উচিত, এটা আমারও দাবি এবং প্রত্যেক মুসলিম ভাই বোনেদের অবশ্যই এটা দাবি। সবাইকে শবে বরাতের অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। আজকের এই ইনফরমেশনগুলি দিয়েই তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা দোল পূর্ণিমা খুব ভালো করে কাটিয়েছো, হোলি খুব ভালো করে কাটিয়েছো, শবে বরাত মানে আমাদের মুসলিম ভাই বোনেরা তোমরাও ভালো করে কাটিয়েছো কাল রাতটা। আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।